শান্তিপুর কলেজে তোমরা যারা কলেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্টটা তোমাদের পাবলিশ হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, শান্তিপুর কলেজ .co.in ওয়েবসাইটে যাওয়ার পর সেখান থেকে তোমরা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট অপশনে তোমরা ক্লিক করবে। লাস্ট ডেট কিন্তু অ্যাডমিশন হওয়া তোমাদের 26 জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাডমিশন হতে হবে। এই সেকেন্ড রাউন্ড অপশনে ক্লিক করে তোমাদের বেঙ্গলি মেজরে তোমরা যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তোমরা জেনারেল অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকের নাম রয়েছে, তোমরা কিন্তু এরা যাদের নাম আছে তোমরা অ্যাডমিশন হতে পারছো। তোমাদের লাস্ট মিড পয়েন্ট কিন্তু 193 আছে, এদের মধ্যে যা যারা অ্যাডমিশন হতে চাইতো তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারছো। এরকম প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা এখান থেকে চেক করতে পারবে। এসসির যেমন অপশন রয়েছে, এসসিতেও তোমাদের কিন্তু এখনও অনেকগুলো সিট রয়েছে, যেখানে তোমাদের লাস্ট মেরিট পয়েন্ট আছে 136, মানে সবাইকেই ধরতে গেলে নিয়ে নেওয়া হয়েছে। তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারছো। আর তোমাদের ইংলিশ মেজরে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ মেজরও কিন্তু তোমাদের এখানে অনেককে নেওয়া হচ্ছে। লাস্ট মেরিট পয়েন্ট দেখো, মেরিট পয়েন্ট কিন্তু তোমাদের এখানে 171 পর্যন্ত আছে, এখানে অনেকজন কিন্তু অ্যাডমিশন হতে পারছো। ওকে, তোমাদের যাদের নাম আসেনি তোমাদের কিন্তু থার্ড লিস্ট পর্যন্ত তোমরা ওয়েট করবে। এই কলেজের থার্ড লিস্ট তোমাদের যেটা ওপেন হচ্ছে 28 তারিখে, আর 28 থেকে 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে হচ্ছে। ওকে, কল্যাণী ইউনিভার্সিটির আরও একটি কলেজ কল্যাণী মহাবিদ্যালয়, তোমাদের কিন্তু সেকেন্ড অ্যাডমিশন লিস্ট পাবলিশ হয়েছে। তোমরা এই কলেজের ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদের কল্যাণী মহাবিদ্যালয় .co.in ওয়েবসাইটে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু সাবজেক্ট যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টটা সিলেকশন করবে। জেনারেল হলে জেনারেল অপশনে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেকগুলো সিট এখনও পর্যন্ত রয়েছে, এখানে মেরিট পয়েন্ট 286 পর্যন্ত নেমেছে। এরপরে যাদের নাম আছে তোমরাও কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারবে। তোমাদের যে নেক্সট ডেটে তোমাদের যে থার্ড লিস্টটা বেরোচ্ছে সেই থার্ড লিস্টে তোমরা কিন্তু চেক করে দেখতে পাচ্ছ। থার্ড লিস্ট তোমাদের কিন্তু 26 তারিখে ওপেন হচ্ছে, 26 থেকে 27 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হতে পারবে। তোমাদের কিন্তু নাম আসতে পারবে, তোমাদের কিন্তু রেগুলার ওয়েবসাইট চেক করবে তোমরা যে তোমাদের নাম এসছে কিনা। এরকম ইংলিশ মেজরও দেখো, ইংলিশ মেজরও কিন্তু এখানে অনেক সিট রয়েছে এখনো পর্যন্ত, যদি এখান থেকে অনেকেই অ্যাডমিশন না নেয় তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারছো একইভাবে। আর তোমাদের এখানে ফিজিক্সে দেখো, ফিজিক্সেও কিন্তু এখানে অনেকগুলো সিট এখনো পর্যন্ত আছে, তোমাদের এখান থেকে যদি কেউ অ্যাডমিশন না নেয়, ধরো 50 জন অ্যাডমিশন না নিলেও তোমরা কিন্তু 50টা সিট ফাঁকা হয়ে যাচ্ছে, তোমাদের নেক্সট তোমরা অ্যাডমিশন হয়ে যেতে পারছো। ওকে, কল্যাণী ইউনিভার্সিটির আরও একটি কলেজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে তোমরা অ্যাডমিশন জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদেরও কিন্তু সেকেন্ড যে অ্যাডমিশন লিস্টটা বেরিয়ে গেছে। তোমাদের 25 তারিখ অ্যাডমিশনের লাস্ট ডেট রয়েছে। তোমরা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন অপশনে ক্লিক করে তোমাদের যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টটা এখান থেকে সিলেকশন করতে পারছো। বেঙ্গলিতে যেমন এখানে এখনো পর্যন্ত অনেক সিট রয়েছে, তোমাদের যাদের নাম এখনো পর্যন্ত আসেনি এখান থেকে কিন্তু অনেকেই অ্যাডমিশন নেবে না, তাদের জায়গায় কিন্তু তোমাদের নাম আসবে। তোমরা কিন্তু থার্ড লিস্টে তোমরা অ্যাডমিশন লিস্টটা চেক করে দেখবে, থার্ড লিস্ট তোমাদের কবে বেরোচ্ছে। থার্ড লিস্ট তোমাদের কিন্তু 27 তারিখে ওপেন হচ্ছে, 27 তারিখে কিন্তু তোমাদের নাম আসতে পারে। ওকে, তোমরা কিন্তু ওয়েবসাইট রেগুলারলি চেক করবে। এরকমভাবে ইংলিশ সাবজেক্টটা দেখো, ইংলিশেও যেমন জেনারেলে অনেকগুলো সিট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এখনও ভালোই সিট রয়েছে। কল্যাণী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড আরও একটি কলেজ রয়েছে, কাছড়াপাড়া কলেজ। এই কলেজেরও যে সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তোমরা এই কলেজের ওয়েবসাইটে আসার পর ক্লিক হেয়ার টু ইউজি সেকশনে ক্লিক করে তোমাদের কিন্তু 25 তারিখ লাস্ট ডেট রয়েছে অ্যাডমিশনে, তোমরা সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন লিস্ট অপশনে ক্লিক করে বেঙ্গলি মেজর বা বোটানি কেমিস্ট্রি তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্ট সিলেকশন করবে। যেমন বোটানিতে সিলেকশন করলে দেখো এখানেও কিন্তু অনেকগুলো সিট রয়েছে, লাস্ট মেরিট নাম্বার 297 নেমেছে। এরপরে যাদের নাম আছে তারা কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারছে, এখানে কিন্তু অনেকেই অ্যাডমিশন নেবে না। আর তোমাদের বেঙ্গলিতে দেখো, বেঙ্গলিতে কিন্তু বেশি রয়েছে, টোটাল বহুত সিট রয়েছে এখনো পর্যন্ত, যারা অ্যাডমিশন নেবে না তাদের পরিবর্তে তোমরাও কিন্তু অ্যাডমিশন হতে পারছো। আচ্ছা, হিস্ট্রিতে তোমরা দেখে নাও, জেনারেলে হিস্ট্রিতেও কিন্তু বেশ কিছু সিট রয়েছে। এরপর তোমাদের আরও একটি কলেজ শ্রীকৃষ্ণ কলেজেও কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে, তোমাদের ক্লিক হিয়ার ভিউ অ্যাডমিশন লিস্ট এই অপশনে তোমরা ক্লিক করলে তোমাদের কিন্তু পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। মেরিট লিস্টে তোমাদের এখানে সিলেক্ট সাবজেক্ট অপশন ক্লিক করবে, কোন সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেখান থেকে জেনারেল অপশন আছে, এখানে ফেজ 1 ফেজ 2 যেটা আছে তোমাদের এসসি হলে এসসি সিলেকশন করবে, আর সেকেন্ড লিস্ট বেরিয়েছে এখানে সেকেন্ড অপশন ক্লিক করে সিলেকশন করবে। সিলেকশন করার পর দেখবে সার্চ করবে, সার্চ করার পর দেখবে যারা যারা অ্যাডমিটেড হয়েছে তাদের নাম এখানে অ্যাডমিটেড রয়েছে, আর যারা অ্যাডমিট হয়নি তাদের কিন্তু লগ ইন অপশন রয়েছে। দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু অ্যাডমিশন এখনও হয়নি। এরকমভাবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের
মেরিট লিস্ট কিন্তু এখান থেকে চেক করতে পারছো, হিস্ট্রি যেমন সিলেকশন করে দেখতে পারছো, এখানেও কিন্তু অনেকের নাম রয়েছে। এবার যারা যারা অ্যাডমিশন নেওনি তোমরা কিন্তু এই কলেজে এখনও অ্যাডমিশন নিয়ে নিতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।